ভাই এই বিষয়ে আরো কয়েকজনই দেখি প্রশ্ন করেছেন এবং এই বিষয়ে গত কয়েকদিন আগে সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন সেখানে আমি কিছু কথা বলেছি সে আলোকে আমরা বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তিনি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা তাউদ আরদুল আরব মুরুজাও আনহারা ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি যেখানে সবুজ শ্যামল ফসল ফল ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না সেখানে ফসল উৎপাদন হবে বৃষ্টি বাদল হয়ে পানি ব্যাপকভাবে পাওয়া যাবে এবং সেখানে আপনার নহর প্রসবন ধারা ঝর্ণা ড্রেন বৃষ্টির পানিতে প্রবাহিত হতে থাকবে অর্থাৎ নদীমাতৃক দেশ আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল বিল নদী নালায় পানি পাই মরুভূমির লোকেরা সেটা পায় না কিন্তু সেখানে সেগুলো হবে সেই সাথে সেখানে সবুজ শ্যামল পরিবেশ হবে যা আমাদের এই সমস্ত অঞ্চলে উপকূলীয় অঞ্চলে ঘন বনাঞ্চল আছে সে অঞ্চলে যেগুলো হয় মরুভূমিতে সেরকম হবে কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলে গেছেন এটি তার অলৌকিকত্ব তার এই হাদিসকে শত শত এই হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি এখন আমাদের বুঝার মতো সুযোগ তৈরি হচ্ছে শত শত হাজার বছর পর্যন্ত এরকম হয়নি এখন আস্তে আস্তে হচ্ছে অতএব এটি ঠিক যে কিয়ামতের আগে মরুভূমিতে সবুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে নদী নালা খাল বিল পানি প্রবাহিত হবে বৃষ্টি বাদল হবে যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয় যারা সৌদি আরবে ছিলেন যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন দুবাইতে ছিলেন তারা জানেন ওই সমস্ত দেশে বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয় কোটি কোটি টাকা ব্যয় করে আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ সেগুলোতে সবুজ তেমন কোন পাতা পাওয়া যায় না অত্যন্ত গরমে উত্তাপে সেগুলো থাকে হলো একেবারে রুক্ষ কিসিমের এ ধরনের সামান্য কিছু গাছ পাওয়া যায় ঘাস একেবারে বিরল দুর্লভ বিষয় আজ বিশেষ করে যে ঘটনা বলা হচ্ছে বৃষ্টির কারণে দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কিয়ামতের আলামত নাকি এটা আরো সামনে আরো বাড়বে সেটা কিয়ামতের আলামত হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কিয়ামতের আলামত হাদিসে বলা হয়েছে সেরকমটি আমরা ফিক্স করব না কারণ আমরা জানি না সেটা তবে এটা ঠিক কিয়ামতের আগে মরুভূমিতে এমনটি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা আর্টিফিশিয়ালি হোক সেটা বাইনে চার হোক যেভাবেই হোক এটা হবে মরুভূমিতে এরকম পরিবেশ হবে আর যে অঞ্চলগুলো মরুভূমি নয় যে আমাদের অঞ্চলগুলো এগুলোতে উল্টা হবে এগুলোতে পানি থাকবে না গাছপালা শুকিয়ে যাবে ভাইরা আমার অনেকে এটা নিয়ে আশ্চর্য হচ্ছেন এবং অনলাইনে আলাপ আলোচনা শুরু করেছেন যে হ্যাঁ তাহলে কি আমাদের একটা আলামত প্রকাশ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী খেটে গেছে ভাইরা আমার কেয়ামতের 141টা আলামত ছোট্ট একটা চটি বই আমি সংকলন করেছিলাম এটি মূলত ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন বড় আলেমিদিন তার একটি বই থেকে সংকলন করা আশাতুস সাআ নামক একটা বই সেখানে তিনি কিয়ামতের 141টা আলামত উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে এর ভিতরে 131টা আলামত হলো কিয়ামতের ছোট আলামত যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে আর 10টা আলামত হলো কিয়ামতের সর্বশেষ মুহূর্তে ফাইনালি দেখা দিবে যার পরে আল্লাহ তাআলা মহাপ্রলয় করে এই সৃষ্টি জগৎ শেষ করে ফেলবেন প্রত্যেক ঈমানদারকে বিশ্বাস করতে হবে যে আমাদের সবাইকে কিয়ামতে দাঁড়াতে হবে তার আগে মহাপ্রলয় হবে সব শেষ হবে তুলার মতো উঠতে থাকবে আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে কয়েকটি বিষয় তার ভিতরে অন্যতম প্রধান হলো কিয়ামত মহাপ্রলয় এটি হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পুনরায় আবার মৃত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন হিসাব দিতে হবে সেটি মাথায় রেখে দুনিয়াতে মানুষ চলবে কোরআন বারবার সেটি বলেছে আম্মা ইয়াতাসাআলুন তারা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে আনিন নাবাইল আজিম মহাসংবাদ যখন হবে কিয়ামত যখন হবে বিকট শব্দ হবে ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন মহা নিনাদ হবে এই নিনাদে গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের সব তুলার মতো উঠতে থাকবে সব শেষ হবে এবং সকল ফেরেশতারা মারা যাবে আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজ কার রাজত্ব আছে সব শেষ হয়ে গেছে যে মালাকুল মত সবার রূহ কবজ করেছে তিনি নিজে মৃত্যুবরণ করেছেন সকল ফেরেশতা সকল জিন সকল মানুষ সকল প্রাণী শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজ কার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদুল কাহার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব যিনি কাহার তার রাজত্ব আজ শুধুমাত্র আছে এরপর আল্লাহ তাআলা
আবার সবাকে সৃষ্টি করবেন এবং পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্র করবেন বিচারের দণ্ডদায়ম কায়েম করবেন এরপরে আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে জান্নাত দিবেন অসৎকর্মশীলদেরকে জাহান্নাম দিবেন কিয়ামতের প্রতি ঈমান এটি একজন মানুষকে আল্লাহমুখী করে আল্লাহমুখী করে আল্লাহ ভীরু করে ঈমানদারের ঈমান পূর্ণাঙ্গই হবে না যদি সে কিয়ামতে বিশ্বাস না করে আখিরাতের প্রতি ঈমান ঈমানের রুকনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট অতএব এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেটে গেছে আরবে মরুভূমিতে বৃষ্টি হয়েছে সবুজ সমল পরিবেশ দেখা গেছে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 131টা ভবিষ্যদ্বাণী যেগুলো কিয়ামতের আগে হবে বলেছেন তিনি তার ম্যাক্সিমাম হয়ে গেছে ম্যাক্সিমাম ঘটে গেছে তার মধ্যে একটা হলো তিনি বলেছেন রিআশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান যারা ছাগলের রাখাল ভালো করে শুনেন যারা ছাগলের রাখাল এরা পৃথিবীর বড় বড় শহরের বড় বড় দালান কোঠাগুলো তারা নির্মাণ করবে আজ দেখেন দুবাইতে সৌদি আরবে মিডল ইস্টে যে সমস্ত মানুষরা একসময় তারা ছাগল চরাতো মরুভূমিতে মরুচারি কিছুই ছিল না পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলো সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো এখন সেসব দেশে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার শুধু সেটি কেন আমাদের দেশেও আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছেন কিয়ামতের আগে ও আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান শুধুমাত্র ছাগলের রাখাল নয় যাদের একসময় পায়ের নিচে জুতা ছিল না যারা খুব সমাজে তুচ্ছ ছিল এই মানুষগুলো সমাজের নেতা হবে এখন দেখবেন অনেক ছেলে বাবা মার শাসন আদর থেকে বঞ্চিত হয়তো বস্তি থেকে সিসকে সন্ত্রাসীর পথে চোর পথ বাড়িয়ে খারাপ পথে চলে গেছে একসময় সে খুন খারাপি করিডোরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সে বিশাল বড় নেতা হয়ে দেখা যাচ্ছে মন্ত্রী হওয়ার উপক্রম আছে না নাই আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা চতুর্দিকে তাকালে আপনি দেখবেন খেটে গেছে তিনি বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা কিয়ামতের আগে দেখবা যে মা তার মা তিনি জন্ম দিয়েছেন তার সন্তানকে অথচ সন্তান মায়ের সাথে প্রভুর মতো আচরণ করছে মাকে কাজের বুয়া লোকের মতো কৃতদাসীর মতো আচরণ করছে তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে দাসী সন্তান জন্ম দিবে যাকে জন্ম দিবে সে মালিক হবে এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে নিজেকে মালিক মালিক ভাব নিয়ে চলবে আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই অত আজ থেকে অথচ আজ থেকে 20 বছর আগেও 30 বছর আগেও 25 বছর আগেও যারা সিনিয়র আছেন বয়সে বেশি আছেন তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে সন্তান ছেলে মায়ের সাথে এরকম আচরণ করে অথচ এরকম আজ অহরহ হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভবিষ্যদ্বাণী করেছেন এসব ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে ওই আরশাদুস সাআ বইটা যদি আপনি বাংলা অনুবাদ হয়ে গেছে যদি আপনি কিনেন তাহলে আপনি অবাক হবেন নেহায়েতুল আলমের একটা বই আছে আপনি কিনেন তা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 131টা কিয়ামতের আগে ঘটে যাওয়া ভবিষ্যদ্বাণী কিয়ামতের পূর্বাভাস লক্ষণ এর বেশিরভাগ খেটে গেছে হয়তো কিছু বড় বড় বাকি আছে এখন কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন সেটা 200 বছর পরে হতে পারে 2000 বছর পরেও হতে পারে আল্লাহ কোরআনে বলেছেন ইক্তারাবাতিস সাআ 1400 বছর আগে নাজিল করেছেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে তাহলে কত শত কত হাজার বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন ওইটা দিনক্ষণ আমরা বলতে পারবো না তো কিয়ামত হবে আর আরবে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে ঘাস হবে নহর হবে নদী নালা হবে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটি হবে এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ দেখা দিয়েছে এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করার সেটি ফিক্স করে বলার এখতিয়ার আমাদের নাই আমরা শুধুমাত্র মূল বিষয়টার প্রতি বিশ্বাস রাখব আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বহু মানুষ আজ দেখবেন কিয়ামত কবে হবে কবে হবে কবে ইমাম মাহদী আসবে কবে অমুক আসবে এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকেন অবশ্যই এগুলো নিয়ে আমাদের জানতে হবে কিন্তু অতি ব্যস্ত থাকা যাবে না এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে মাতাসসাআ নবীজি বলছেন কিয়ামত কবে হবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো সেটা বলো তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি এছাড়া আর কোনো আমল আমার নাই প্রস্তুতি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতে থাকা হবে এই জন্য ভাইয়ের আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিব ভালো মানুষ হব আল্লাহর প্রিয় বান্দা হব হারামকে ত্যাগ করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন